আসসালামু আলাইকুম। পদ্মা সেতুর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2022 জুনকে সামনে রেখে পদ্মা সেতুর সকল প্রকার কাজ এগিয়ে চলছে আপন গতিতে। এই কাজের অংশ হিসাবে রয়েছে পদ্মা সেতুর মিডিয়ানের কাজ, যা প্রায় 75% মতো কমপ্লিট করা হয়েছে এবং বাকি 20% কিন্তু চলতি মাসের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতুর নানা প্রান্তে এই মিডিয়ানের কাজ জোরে সোরে চলছে। এই মিডিয়ানটি তৈরি করা হচ্ছে স্টিল দিয়ে, স্টিল এবং কংক্রিট মিশ্রিত, এবং যেটাকে বলে এসএস স্টিল। পদ্মা সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে এই মিডিয়ান রয়েছে 6.2 কিলোমিটার। 41 নম্বর স্প্যান শেষে যে 42 নম্বর পিলার এবং 1 নম্বর পিলারের যে ভায়াডেক রয়েছে, এই ভায়াডেক থেকে জাজিরা প্রান্তে এবং মাও প্রান্তের এই অংশে মিডিয়ান আরও প্রায় 50 মিটারের মতো রয়েছে। তাই পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার হলেও এই মিডিয়ানের দৈর্ঘ্য হবে 6.2 কিলোমিটার পর্যন্ত। দর্শক, পদ্মা সেতুর এই 6.15 কিলোমিটার দৈর্ঘ্যে মোট 6টি অংশে মিডিয়ানের ব্রেক থাকবে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার পরপর একটি করে ব্রেক থাকবে, যেখানে কোনো এসএস স্টিল ব্যবহার করা হবে না। কারণ সেখানে দেখা যায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে লেন চেঞ্জ করার জন্য সেই গ্যাপ দিয়ে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া যাবে। সেজন্য সেখানে শুধুমাত্র কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হবে অস্থায়ীভাবে, এবং প্রয়োজন ক্ষেত্রে সেখানে এক পাশ থেকে আরেক পাশ যাতায়াতের জন্য এই লেন রাখা হয়েছে, অর্থাৎ গ্যাপ রাখা হয়েছে। অপরদিকে পদ্মা সেতুর প্যারাপেট হলো প্রায় শেষের পথে, এবং এখানে বেশ কিছু ল্যাম্পপোস্ট বসানোর যে বিশেষ করে পেট্রোল তৈরি করা হবে সেখানে কিছুটা গ্যাপ রয়েছে, এবং সেটি এই চলতি মাসের শেষের দিকে হয়ে যাওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে সেখানে ল্যাম্পপোস্ট সংযোগ করা হবে। তো প্রিয় দর্শক, পদ্মা সেতুর এরকম টুকিটাকি আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পদ্মা সেতুর সকল প্রকার নোটিফিকেশন আপনার নিকট সহজে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।